তো এই মুহূর্তে কিছু উল্লেখযোগ্য খবর উঠে এসেছে এবং সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের জানানো হচ্ছে ভিডিওর মাধ্যমে। এবং আপনারা গতকালই একটা খবর শুনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গাতে। তো সেখানে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন 5 জন শিক্ষিকা এবং সেই কারণটা ছিল এই তাদের দূরে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল এবং সেই জন্য তারা এই ব্যাপারটা করতে বাধ্য হয়েছেন। এবং সেই নিয়ে আজকে একটা বড়সড় আপডেট উঠে এসেছে যে তাদের বিরুদ্ধে নবান্নের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে, সেই নিয়ে বিস্তারিত বলা হবে। এবং তার সাথেও যে খবরটা, যে বদলিতে বাধা দেওয়ার জন্য প্রধান শিক্ষিকাকে অ্যাসিস্ট্যান্ট টিচার করে দিল হাইকোর্ট। তো পুরো ব্যাপারটা আমরা বিস্তারিত দেখে নেব। তো প্রথমে আমরা দেখে নিই যে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা 5 শিক্ষিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে নবান্ন, যে খবরটা উঠে এসেছে। তো আমরা বিস্তারিত জেনে নেব। তো বিষ খেয়ে বিকাশ ভবনের সামনে আত্মহত্যা চেষ্টা করেন 5 শিক্ষিকা, তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। বিক্ষোভকারীদের যেটা অভিযোগ সেটা হচ্ছে নবান্নের সামনে বিক্ষোভ দেখানো অন্যায়ভাবে দূরে বদলি করা হয়েছে তাদের, শিক্ষামন্ত্রী দেখা করছেন না, প্রতিবাদে আত্মহত্যার সিদ্ধান্ত তাদের, এমনটা তারা জানাচ্ছে। এবং বদলির প্রতিবাদে আত্মহত্যা করার চেষ্টা করা শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার। অর্থাৎ মঙ্গলবার বিকাশ ভবনের সামনে আচমকাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তারা। তবে দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে এভাবে আত্মহত্যার চেষ্টা করার ঘটনা ভালোভাবে নেয়নি শিক্ষা দপ্তর। সরকার যে এ বিষয়ে কঠিন পদক্ষেপ করতে চলেছে তা ইঙ্গিত মিলেছে শাসক দলের এক প্রবীণ নেতার কথায়। তিনি বলেন দাবি আদায়ের জন্য এমন ঘটনা ঘটানো উচিত হয়নি। বন্ধুরা, এই ব্যাপার নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের যে মতামত সেটা কমেন্টে আপনারা লিখতে পারেন। ওই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার। মঙ্গলবার বিকাশ ভবনের সামনে যে ঘটনা ঘটলো তা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করে এমন ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তা রুখতে চাইছে রাজ্য প্রশাসন। আরজি করে চিকিৎসাধীন 5 বিক্ষোভকারী, হাসপাতালে কড়া নজরদারি পুলিশের। 5 শিক্ষিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য, একাধিক ধারায় মামলা রিজু। আজ শিক্ষিকাদের দেখতে যেতে পারেন শিক্ষামন্ত্রী, অর্থাৎ ব্রাত্য বসু আজকে কিন্তু যেতে পারেন। তো দিন কয়েক আগেই নবান্নের সামনে ঐক্যমঞ্চের এই সদস্যরাই এমএসকে ও এসএসকের শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন। তারপরেই তাদের বদলির সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর। দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা ওই 5 শিক্ষিকাকে বদলি করা হয়েছে কোচবিহার দিনহাটায়। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সভাপতি মইদুল ইসলাম ছাড়াও 17 জন শিক্ষিকাকে উত্তরবঙ্গে বদলি করে দেয় সরকার। মইদুল ইসলাম দক্ষিণ 24 পরগনার হেলিয়াগাছি অবৈতনিক প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন, তাকে বদলি করা হয়েছে কোচবিহারের বিবিগঞ্জ প্রাথমিক স্কুলে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে বদলি করেছে। পাশাপাশি নবান্ন এবং ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সভায় বিক্ষোভ দেখানো মঞ্চের নেত্রী ছবি চাকি সহ 17 জন এসএসকে সহায়িকাকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে। অনিমা নাথ নামে এক বৃত্তিমূলক শিক্ষিকাকেও দূরবর্তী জেলা বদলি করা হয়। ছবি চাকি নামের এক শিক্ষিকা বিকাশ ভবনের আন্দোলনে ছিলেন। তিনি বলেন আমাদের যা বয়স তাতে আমাদের অত দূরে গিয়ে চাকরি করা সম্ভব নয়, তাই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। প্রশাসনও যে এ বিষয়ে কঠোর পদক্ষেপ করবে তারও ইঙ্গিত মিলেছে। সন্ধ্যায় ঘটনাস্থল গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। এই ব্যাপারটা এখান থেকে উঠে আসছে। এবং এবার আমরা দেখে নেব যে আরেকটা যে ব্যাপার উঠে আসছে, যে বদলিতে বাধা দেওয়ায় প্রধান শিক্ষিকাকে অ্যাসিস্ট্যান্ট টিচার করে দিল হাইকোর্ট। এই ব্যাপারটা আমরা বিস্তারিত এবার দেখে নেব। তো নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন, একজন শিক্ষিকার অধিকারকে খর্ব করার চেষ্টা করেছেন, এই অপরাধে এবার বড়সড় শাস্তির মুখে পড়লেন বর্ধমানের এক স্কুলের প্রধান শিক্ষিকা। প্রধানের পদ থেকে তাকে সরিয়ে দিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার করার নির্দেশ দিল স্বয়ং হাইকোর্ট। এইরূপ শাস্তি এক কথা নজিরবিহীন। এরকম ব্যাপার আপনারা কি আগে শুনেছেন? বন্ধুরা কমেন্ট করবেন অবশ্যই। প্রধান শিক্ষিকা সামন্তপ্রভুর মতে আচরণে শারীরিক অসুস্থতার কারণে বদলি হতে চাওয়া হয় এক শিক্ষিকাকে হয়রানির মধ্যে ফেলা হয়েছে। আইনি প্রতিবিধানে হাইকোর্টে মামলা করায় ওই শিক্ষিকাকে আগে মামলা তোলার জন্য চাপ দেওয়া হয়েছে, পাল্টা মামলায় অস্বচ্ছতার আশ্রয় নেওয়া হয়েছে। এভাবে বদলির মতো একটি সাধারণ অধিকার এবং এনওসি 4 সপ্তাহে ন্যায় বিচার পাওয়ার সংবিধান স্বীকৃত অধিকার প্রয়োগে এক নাগরিকের ক্ষেত্রে তিনি অন্তরায় হয়েছেন। এই পর্যবেক্ষণে পদের অযোগ্য বিবেচনায় একটি স্কুলের প্রধান শিক্ষিকাকে সাধারণ শিক্ষিকার পদে অপনমনের নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তার জায়গায় আপাতত সহপ্রধান শিক্ষিকা থাকতে তিনি কাজ চালাবেন, অথবা প্রধান শিক্ষিকা না থাকলে সবচেয়ে সিনিয়র শিক্ষিকা এই কাজ সামলাবেন। পাশাপাশি ওই স্কুলে প্রধান শিক্ষিকা নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো অভিযুক্ত ছবি দে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষিকা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার স্কুলের এক শিক্ষকের বদলি ইচ্ছে করে আটকে রেখেছেন। মঙ্গলবার এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত রায় শুনিয়েছে। ছবি দে ওই একই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করার নির্দেশ দিয়ে উচ্চ আদালত। হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে এভাবে ক্ষমতার অপব্যবহার করে अभियुक्त छवि दिए ओई शिक्षकेर गणतांत्रिक अधिकारे बाधा दिएछेन जा शास्तियोग्य अपराध। नो अबजेक्शन देवार नाम करे दीर्घदिन बदलिर प्रक्रिया झुलिए रखा हयेछिलो। एतेई कड़ा शास्ति शोनालो आदालत। एकई संगे छवि दिएके दिते होबे 20,000 टाका जरिमाना। हाईकोर्ट जानिएछे सब जेलार डिस्ट्रिक्ट इन्सपेक्टरदेर एई निर्देशेर कपि पाठाते होबे। तो एई ब्यापारटा उठे आसछे, एटा निये आपनादेर मतामत अवश्यई कमेंटे जानाबेन एबं आरो भेरियास एडुकेशनल न्यूज़ एबं आदार्स न्यूज़र जो चैनल संगे थकबें। जरा एखो पर्यंत सबसक्राइब करें चैनल के सबसक्राइब कर पासे थका बेल आइकनटा प्रेस कर अल कर दिन। ताहले नित्य नतून अपडेटगुलो आपनारा मिस करबें ना। सोशल मीडिया लिंकगुलो देवा आछे डिस्क्रिप्शने, सेखान थेके जयन करते पारेन। भिडियोटी शेष पर्यंत देखार जोन्नो असंख्य धन्यवाद। भालो थाकबें, सुस्थ थाकबें।